বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা এই দুটো মাছ নিলাম 2800 টাকা দিয়ে। আমার জিভে অলরেডি পানি চলে এসেছে। ইলিশ মাছ, বেগুন ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা। হ্যালো এভরিওয়ান, এখন রাত 8:45 আর আমরা আজকে রওনা হয়েছি মাওয়া ঘাটের উদ্দেশ্যে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি, হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে আজকে ইলিশ ভাজা খেতে মাওয়া যাব। এবং হঠাৎ নেওয়া সিদ্ধান্তে হঠাৎ করে আমরা বের হয়ে পড়লাম মাওয়া ঘাটের উদ্দেশ্যে। তো এখান থেকে আমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকলে 1 ঘন্টা লাগবে মাওয়া ঘাট পৌঁছাতে। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকে আমাদের এই মাওয়া ঘাট ভ্রমণের ভিডিওটি। জ্যাম ঠেলে আমাদের হানি ফ্লাইওভারে উঠতেই লেগে গেল 45 মিনিট। সামনে টোল প্লাজা, আমরা টোল দিয়ে তারপরে হাইওয়েতে উঠে পড়বো। মাওয়া হাইওয়েতে আশা করছি আর 45 মিনিটের মধ্যে আমরা মাওয়া ঘাটে পৌঁছে যাব। তো আমরা রাত 8:45 রওনা করে 10:45 মাওয়া ঘাটে পৌঁছালাম। আর এখানে সারি সারি যেই হোটেল, ছোট ছোট হোটেলগুলো আছে, সবাই ডাকছে, সবারটাই ভালো। আমরা কনফিউজ যে কোনটায় ঢুকবো, সবাই ডাকছে, দেখি কোনটায় যাওয়া যায় শেষ পর্যন্ত। এইগুলো কি ওজন, কি রকম এগুলো? এগুলো ওজন আছে আপনার 600 গ্রাম। কত করে মামা? এই মামা পিস কত করে? পিস এই যে 1 কেজি ওজন না? 1 কেজি না, দুইটা দিলাম। এই দুইটা লিজে ভর্তা বানাই দিব, সালাদ বানাই দিব, সর্ষের তেল লাগেন আপনার এখানে দিব। এই দুইটা ভাইজা উল্টো ভর্তা ভর্তা বানাই সব কমপ্লিট। এই দুইটা আমার 1600 টাকা সব কমপ্লিট। এতে বড় নাই, আগেরটা দেখলাম 600 গ্রাম ওজনের, এইগুলো হচ্ছে আর একটু বড়, কাছাকাছি ওজনই হবে। এইগুলোর ওজন কীরকম হবে? পেট ভর্তি ডিম, দেখি এইগুলোর ওজন কীরকম। এইগুলো 100 গ্রাম বেশি, 700 সাড়ে 700, 100 গ্রাম করে বেশি। 1 কেজি সাইজ হবে, দেখি। গোল মাছ নেই, এটা পেটের পেট ভর্তি ডিম, একটা ডিম, একটা ডিম সহ দেন আর একটা ডিম ছাড়া। 1800 এর থেকে বড় আর নেই। আচ্ছা এই সাইজ গুলো কি রকম দাম আগে বলেন দেখি।
তারপর ভাজা ভুজা কমপ্লিট করে দিব লেজ দাইটা ভর্তা করে দিব হ্যাঁ ভাজা ভর্তা কমপ্লিট স্যার হুম এটা 32 হয়ে গেছে কি বলেন এই মাছ 32 দুধে 32 হ্যাঁ হ্যাঁ গোল মাছ দেখেন গোল মাছ এটা তো ডিম ₹4,200 আপনি জিরো করে আছেন হালাল খান হালাল খাওয়ান আমরা এই দুটো মাছ নিলাম ₹2,800 দিয়ে দুটো মাছ 2 কেজির একটু বেশি হলো তো মাছ কাটাকাটি চলছে এর সাথে বেগুন ভাজা হবে তাহলে বেগুন ভাজা দুটোতেই ডিম প্রথমে হলুদ দেওয়া হলো না মামা হলুদ লবণ দিয়ে সরিষার তেল ঢালা হলো প্রচন্ড খিদে পেয়েছে অপেক্ষা করছি কখন ভাজা শেষ হবে আর কতক্ষণ লাগবে মামা শেষ আর 10 মিনিট তো আমাদের মাছ ভাজা শেষ এখন উঠানো হচ্ছে এরপরে হবে লেজের ভর্তা এই হচ্ছে আমাদের ভাজা মাছ এই হচ্ছে বেগুন ভাজা সাথে মরিচ শুকনো মরিচ ভাজাও গেল উপরে তেল দিয়ে দেওয়া হচ্ছে আমার জিভে অলরেডি পানি চলে এসছে আমাদের ভাজাভাজি শেষ এবার ভর্তাটা করাবো আপনাদের দেখাবো
মামা সালাদ হবে না সাথে এই হচ্ছে আমাদের মাছ ভাজা বেগুন ভাজা এখন হবে মাছের লেজের ভর্তা ভাজা ভাজা লেজটাকে কাটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে কাটা ছাড়ানো লেজ মাছটাকে আমার ভিতরে রাখা হলো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে ছেঁচে নিয়ে তারপর মাছটাকে বের করা হলো এরপর যাবে হচ্ছে এটা কি মামা লবণ আর লবণের সাথে কি আছে এটা লবণের সাথে গুঁড়া মরিচ মিশানো এটা দেওয়া হলো তারপর শুকনো মরিচ আর যাবে সরিষার তেল এই হলো মাছের লেজের ইলিশ মাছের লেজের ভর্তা হয়ে গেল আমাদের এই সেই ইলিশ মাছের লেজের ভর্তা সালাদ দাদা মামা এটা সালাদ হচ্ছে তো জি হয়ে গেল আমাদের খাবার রেডি তো আমাদের আমাদের খাবার রেডি এই মাছের লেজের ভর্তা সালাদ ইলিশ মাছ এবং ইলিশ মাছের ডিম ভাজা বেগুন ভাজা আর ভাত সাথে আছে ডাল আমার জিভে অলরেডি পানি চলে এসেছে আমি আর কোনোভাবে ওয়েট করতে পারবো না আমি এখন হাত ধুয়ে খাওয়া দাওয়া করবো এই হচ্ছে আমাদের খাবার ইলিশ মাছ বেগুন ভাজা ইলিশ মাছের লেজ ভর্তা এই খাবার খাওয়ার জন্য পেটে যেরকম সিদ্ধ থাকা দরকার আমার এক্স্যাক্টলি সেই কিছুটাই আপনি পেটে আসেন